আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে আনার জন্য আমাদের ভোটের অধিকার ফিরে আনার জন্য জনগণের ভোটের অধিকার যেন আগামী নির্বাচনে 23 সালের নির্বাচনে যার যার ভোট দিতে পারে এই অধিকারের লক্ষ্যে আমাদের সমাবেশে উপস্থিত হওয়া হবিগঞ্জ জেলা আজমিরগঞ্জ উপজেলা শিবপাশা ইউনিয়ন থেকে আমরা এই 17 তারিখ আমরা ট্রেনের মাধ্যমে এই আমরা আলিয়া মাদ্রাসার মাঠে অনেক কষ্ট করিয়া রাত যাপন করে আমরা এখানে আসছি রাতের বেলা আমরা মাঠের মাঝে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য রাজনীতি আমাদের নেশা নয় রাজনীতি আমাদের পেশা নয় কিন্তু আমাদের নেশা আর আমরা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জনগণের ভোটের অধিকার যেন আগামী নির্বাচনে 23 সালের নির্বাচনে যার যার ভোট দিতে পারে এই অধিকারের লক্ষ্যে আমাদের সমাবেশে উপস্থিত হওয়া এই সমাবেশে উপস্থিত হওয়ার কারণ মানুষ না খেয়ে মরতেছে চালের দাম 10 টাকা কেজি বলে এই দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় এসেছিল কিন্তু এখন 70 টাকা 80 টাকা কেজি চাল খেয়েও মানুষ না খেয়ে মরতেছে সার পাইতেছি না আমরা না খাইয়ে মরতেছি চিনির দাম তেলের দাম প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে চলে গেছে কিন্তু মানুষ সাধারণ মানুষ না খেয়ে মরতেছে কিন্তু হাহাকার আর বাংলাদেশে যত টাকা পয়সা আছে সব সুইস ব্যাংকে চলে গেছে কিন্তু আমরা টাকা পাই নাই নিজের টাকা নিজে ব্যাংক থেকে তুলতে গেলে বলে দুই দিন পরে চলে আসবেন 1 লক্ষ টাকা পাওয়া যায় না ব্যাংকের টাকা আমাদের টাকা কোথায় গেল সব আওয়ামী লীগের নেতা কর্মী সব নিয়ে গেছে এই পেছিপেছি সরকার যেন আমরা পতন করতে পারি বাবা শাহজামাল শাহপরান সিলেটের বাজারের আজকেই ফাইনাল খেলা হবে সবে বলে নাকি খেলা হবে কিন্তু আমাদের শেষ খেলা সিলেট থেকে পুণ্যভূমি সিলেট এই সিলেটের মাধ্যমে যেন আমরা এই জাতীয়বাদী দল তারেক রহমানকে দেশে আনতে পারি আর জাতীয়বাদী দলকে আমরা যেন শক্তিশালী করে গড়ে তুলতে পারি আর আমরা যেন ক্ষমতায় চলে আসতে পারি এই বলে প্রত্যাশা বলে আমাদের বক্তব্য এখানে শেষ করেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী জিন্দাবাদ বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা আজমিরগঞ্জ উপজেলা থেকে আমাদের হাজার হাজার নেতাকর্মী আমরা এখানে চলে এসেছি কিন্তু আব্দুল্লাহ ভাই আমাদের দেশে আসতে পারে না তারেক জিয়া আমাদের দেশে আসতে পারে না এই খালেদা জিয়া যেন মুক্তি পায় এই বলে প্রত্যাশা বলে আমাদের সংক্ষিপ্ত এখানে শেষ করলাম কোথায় হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়বাদী দল জিন্দাবাদ